হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর চান টান করে চলে এসেছি, এখনও মাথা আছে তাইনি, আমি সবে চান করে এলাম। আর মা দেখি কি কাটছে, তা চলো তোমাদেরকে দেখাই কি কাটছে আর কি রান্না হবে। কি কাটছো? চিচিঙ্গা দিয়ে কি হবে? ভাজি হবে, চিচিঙ্গা ভাজি। আর চিচিঙ্গা ছোলা দিয়ে, চিচিঙ্গা ছোলা দিয়ে রসুন দিয়ে ভাজি করে শিলে বাটা করব। তা দেখো আজকে কেটে নিচ্ছে চিচিঙ্গা। এটা তোমরা মানে অনেকে জানো অনেকে জানো না। তা এই দেখো চিচিঙ্গা যে ছোলাটা হচ্ছে, সেই ছোলাটা আমি রসুন লঙ্কা সব দিয়ে আমি বাটা করব আজকে। আর কি করে চিচিঙ্গার ছোলা বাটা করি আর তোমাদেরকে সব, এই যে রসুনও ছাড়ানো হয়ে গেছে, আর দেখো চিচিঙ্গার ছোলাটাও আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি, ওটাই বাটা করব। এইগুলো হচ্ছে টক শাক, এইটা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে টক বানাবো। তা দেখো এই পাতাগুলো কেউ চেনো নাকি, এগুলো খেতে কিন্তু টক টক লাগে। তা এইটা দিয়েই আজকে আমি সর্ষে ফোড়ন দিয়ে টক বানাবো। চিচিঙ্গা কেটে নিয়েছে আর চিচিঙ্গা দেখো ভাজা চাপিয়ে দিয়েছে। কড়াইতে আমি রসুনটা ভেজে নিয়েছি। তো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুন ভাজছি, ওর সঙ্গে আমি দিয়ে দেবো চিচিঙ্গা ছোলা। শুকনো লঙ্কা ভেজে নেবো। তো দেখো শুকনো লঙ্কাটা ভাজা চাপিয়ে দিচ্ছে, দিয়ে রসুন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে তুলে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো আমি চিচিঙ্গা ছোলাটা। দেখো চিচিঙ্গা ছোলাটা দিয়ে দিলাম, মানে একটু ভাজা ভাজা করে নেবো। চিচিঙ্গা ছোলাটা অল্প ছিল, তো একটুখানি মানে ভাজলাম তো একটুখানি হয়ে গেছে। তো দেখো তো চলো চিচিঙ্গা ছোলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে আনছি। ভাজা ভাজা করা রসুনটা আর শুকনো লঙ্কাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে তুলে নেবো। টকের জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপর তেলে সর্ষে দিয়ে দেবো। তো দাও সর্ষেটা দিয়ে দাও। তো দেখো সর্ষেটা আমি দিয়ে দিলাম, খেতে লাগে মানে কি বলবো তোমাদের, সুন্দর লাগে টক খেতে। দেখো আমার টক হয়ে গেছে আর এদিকে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, তাই দেখো টকটা কত সুন্দর হয়েছে। তো চলো খেয়ে দেখবো, যখন তখন তোমাদেরকে দেখাবো। আগে মোটা মোটা ডাটা, তো ওর জন্য কুমড়ো শাকের ডাটাটা একটু কষিয়ে নিচ্ছে, আর শাকগুলো পরে দেবে। তা শাকগুলো আলাদা করে রেখে দিয়েছি, তাই দেখো একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেবে, তারপরে জল দিয়ে তারপর শাকটা পরে দেবে। এর রান্নাটা একটু অন্যরকম, নতুনত্ব মানে কী বলে কী পাতা যেন বলে ওগুলোকে, টক পাতা, ওগুলো দিয়ে টক হবে আর কুমড়োর শাক হবে আর চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। সে তোমাদেরকে তো সবটাই দেখিয়েছি, আর হচ্ছে গিয়ে মেন হচ্ছে চিচিঙ্গার ছোলা বাটা। এটা কি কোনো সময় খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে কমেন্টে কিন্তু জানাবে। আম সত্ত্ব আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা গোটাই ছিল, মা এনেছিল। তা দেখো কত সুন্দর, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো একদম আম সত্ত্বর মতনই মোটা পড়া আর পিস পিস, আর এখান দিয়ে কি সুন্দর কোয়া ফুলে যাচ্ছে, দেখেছো? কে রান্না করছে? আজকে মা রান্না করছে, আর এদিকে আমি সব কাজ করে নিলাম, ওদিকে রান্না বান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর আমি সব কাজ হয়ে গেল। আজকে বেলা হচ্ছে 10:30 মানে 10:45 বাজে, তা 10:45 মধ্যে আজকে রান্না হয়ে গেল, অন্য অন্য দিন 1:30 বেজে যায়। তা মেয়ের আজকে আবার পরীক্ষা আছে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাও করে নিয়েছি। পাতাগুলো নরম হয়ে গেছে, এখন মা পাতা দিয়ে দিল, পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবে। তো আম সত্ত্বটা খেতে কিন্তু খুব ভালো লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে খেতে। চিচিঙ্গার ছোলা বাটা হয়ে গেছে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে, ঝাল ঝাল গরম ভাতে এরকম খেলে না খুব ভালো লাগে। দেখো যে বৃষ্টিতে কেমন ভিজছে, আমাদের এখানে দেখো কিরকম বৃষ্টি নেমেছে, ওরে বাবরে, এ পালিয়ে
জোর হবে জোর হবে পালি আয় পালি আয় পালি আয় আর দেখেছো এই পালি পালি করে পালি ভিজিক না চান করে ঘরে 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 আর দেখো সকাল সকাল দুপুরবেলায় কেমন বৃষ্টি নেমে গেছে আর দেখো চলো 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 বৃষ্টি নেমে গিয়ে মনে হচ্ছে চান করি তা দেখো মনে হচ্ছে আবার চান করি তোমরা তো দেখলেই সকাল সকাল চান টান করা হয়ে গেছিলো মনে হচ্ছে আবার চান করি।